আমি যখন এই যে স্যান্ডেল নামে বিজ্ঞাপন করলাম, করার পরে এত প্রচুর রেসপন্স, আমার আমি পুরো মানে অবিশ্বাস্য আমার কাছে ব্যাপারটা যে একটা অ্যাড এত এরকমভাবে এত রেসপন্স, মানে আমি নিতে পারছিলাম না। এত উইশ, এত এসএমএস, এত ফোন, মানে আমি পুরো অস্থির হয়ে যাচ্ছিলাম দু তিন দিন যখন একদম মানে পরপর অনিয়ে যাচ্ছিল এরকম টাইমে। এখনও যেখানে যাই আগে আলোচনা, তোমার স্যান্ডেল না মানে এত সুন্দর হয়েছে, মানে তোমাকে প্রিন্সেস লাগছিল, এই লাগছিল, সেই লাগছিল, আর প্রাণাপটা পুরো ডিফারেন্ট একটা লুক, মানে মডার্ন আর ক্লাসিক, মানে এইরকম সেই রকম, মানে অনেক আলোচনা। এই আলোচনাটা আসলে মানে কি বলে, এটাই আমি বলতে যাচ্ছি যে ড্রয়িং রুমে বসে যারা দেখে তারাও আমার দর্শক, যারা টিকিট কেটে সিনেমা হলের ছবি দেখে তারাও আমার দর্শক। আসলে পুরো বাংলাদেশ জুড়ে আমার দর্শক। চাও যে আমি তুমি আলাদা করতে চাও না, আসলে তোমাকে দর্শক যে মাধ্যমেই হোক তুমি যদি তাদের সাথে কমিউনিকেট করতে পারো, তাদেরকে তারা যদি তোমাকে পছন্দ করে সেটাইতেই তুমি আসলে স্বাচ্ছন্দ্য বোধ করো। ওকে, আচ্ছা, আমার কাছে কতগুলো প্রশ্ন এসেছে, সেগুলো আমরা আসলে করতে চাই দুজনকে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনারা তো সবসময় প্রেমিকা চরিত্রে প্রতিনিয়ত অভিনয় করেন, আপনাদের কাছে প্রেমের সংজ্ঞা কি? প্রেমের সংজ্ঞা যেটা হলো কি, এত মানে আমি অনেক রোমান্টিক ছবি করলাম, তাই এখন কেউ ওরকম সত্যি সত্যি বললেও মনে হয় যে ওইটাই চলছে, ওটাই রিপিট হচ্ছে, মানে আমার পাশ থেকে প্রম করছে আর আমাকে ওটা বলা হচ্ছে, কৃত্রিম হয়ে গেছে সব কিছু আমার কাছে। হ্যাঁ, তোমার কাছে প্রেমের সংজ্ঞা কি? ভালো লাগে কেন, ভালো লাগে কেন, আমি বলি, ছোট্ট একটা বাচ্চা তো, একজন একজন উদাহরণ দিয়েছে আমাকে একদিন, যে মানে কথায় কথায় আলাপে আলাপে আলোচনাটা চলে এসেছে, ভালো লাগে তাই, ওনাকে এত ওনার কাছে এত ঘেসো কেন, ভালো লাগে তাই, মানে ভালোবাসো কেন, ভালো লাগে তাই ভালোবাসি, এইসব কোশ্চেন আসলে করতে হয় না, এইসব কোশ্চেনের এত ডিপ অ্যান্সার হয়, এত বড় লম্বা হয় যে এগুলো বলে বলে শেষ করা যায় না, এই কোশ্চেনের দর্শক আসলে করা উচিত না। প্রেমে পড়েছো কয়বার? একদম সত্যি সত্যি, একদম পুরাই, যা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না, গোপন করলে করতে পারো অসুবিধা নেই। সত্যি সত্যি প্রেমে পড়েছি দুবার, আর বহুবার পড়তে চাই। প্রেম আসলে অনেক রকম হয়, একজন বুড়ো মানুষের প্রেমে আমি পড়ে যেতে পারি, একজন বাচ্চা ছেলের প্রেমে আমি পড়ে যেতে পারি, মানে আমার ক্ষেত্রে। আমি এখন একটা ছোট বাচ্চা দেখলাম, তার সিরিয়াসলি তাকে আই লাভ ইউ বলতে ইচ্ছা করছে, ওটাই আমার কাছে প্রেম। আবার বুড়ো একজন দাদুর মতো বয়স্ক লোক দেখলাম, তাকে জোরে ধরে বলছি দাদু আই লাভ ইউ, ওটাই আমার কাছে প্রেম। আসলে প্রেমটা আসলে এক জায়গায় আটকে থাকে না, প্রেম বহু রকমের হয়, আমি বহু রকমের প্রেমে পড়তে পড়তে অভ্যস্ত।